প্রত্যেকটি জিনিসের দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে জিনিসটির তল কতটুকু জায়গা দখল করে তা বের করা যাবে। একে জিনিসটির ক্ষেত্রফল বলে। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আন্তর্জাতিক পদ্ধতিতে ক্ষেত্রফলের একক বর্গমিটার, দৈর্ঘ্যের একক মিটার এবং প্রস্থের একক মিটার। ক্ষেত্রফলের একক মিটার গুণ মিটার সমান বর্গমিটার। একটি পাতার ক্ষেত্রফল নির্ণয়। কোনো আয়তাকার বস্তু যেমন টেবিল, বই ইত্যাদির ক্ষেত্রফল সহজেই পরিমাপ করা যায়, কিন্তু একটি পাতার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে? আমরা এখন একটি পাতার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে তা জানব। আয়তন ও তার পরিমাপ। বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ। তরল পদার্থের আয়তন পরিমাপ। আমরা দৈনন্দিন বিভিন্ন কাজে কঠিন ও তরল পদার্থের আয়তনের পরিমাপ করে থাকি। এসো আমরা এ ধরনের কয়েকটি পরিমাপ দেখি। ইট ও পাথর যে জায়গা দখল করে তাকে কি বলে? কোনো একটি বস্তু যে জায়গা দখল করে তাই তার আয়তন। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকে সেই বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে গুণ করে বস্তুটির আয়তন বের করা যায়। এখানে ইটটির আয়তন কত? এখানে ইটটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সবগুলোর একক মিটার। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের এককের নাম ঘনমিটার। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার। তোমরা কি পাথরটির আয়তন কত বলতে পারবে? একটি অনিয়মিত আকারের বস্তুর আয়তন দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার গুণফল দিয়ে বের করা যায় না। এক্ষেত্রে তরল পদার্থের মধ্যে বস্তুটিকে ডুবালে তরলের উচ্চতা আগের চেয়ে যতটুকু বাড়ে সেই পরিমাণ পানির আয়তন মাপলেই অনিয়মিত আকারের বস্তুটির আয়তন পরিমাপ করা যাবে। একটি বিকারে পানি নিয়ে স্কেলে সেই পানির উচ্চতার পাঠ নেই। এরপর পাথরটিকে পানির মধ্যে ডুবাই। বিকারের স্কেলের পাঠের কি পরিবর্তন হচ্ছে? বিকারের স্কেলের পাঠ বেড়ে যাবে, কেননা পানির মধ্যে পাথরটি যতটুকু জায়গা দখল করে ততটুকু পানি বিকারের উপরের দিকে উঠে যায়। এখানে পাথরটির আয়তন কত? পাথরটি পানিতে ডুবানোর পরে
বিকারের পাঠ এবং ডুবানোর আগে বিকারের পাঠের পার্থক্যই হচ্ছে পাথরটির আয়তন। পাথরটির আয়তন সমান পাথরটি পানিতে ডুবানোর পরে বিকারের পাঠ বিয়োগ পাথরটি পানিতে ডুবানোর আগে বিকারের পাঠ। আয়তন ও তার পরিমাপ। বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ। তরল পদার্থের আয়তন পরিমাপ। আমরা দৈনন্দিন বিভিন্ন কাজে কঠিন ও তরল পদার্থের আয়তনের পরিমাপ করে থাকি। এসো আমরা এ ধরনের কয়েকটি পরিমাপ দেখি। সঠিক উত্তরে ক্লিক করো। কঠিন পদার্থ ও তরল পদার্থের আয়তন একই পদ্ধতিতে মাপা হয়। হ্যাঁ না, তরল পদার্থের আয়তন মাপা হয় মাপচোঙ বা বিকার দিয়ে। তরল পদার্থের আয়তনের একক লিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। থার্মোমিটারে ছেলেটির দেহের তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইট। দৈর্ঘ্য ও ভর পরিমাপের পদ্ধতি দুটির পার্থক্য কি? দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ মানের দৈর্ঘ্যকে বস্তুটির উপর ধরে বস্তুটির দৈর্ঘ্য পরিমাপ করা হয়। অপর পক্ষে ভর পরিমাপের ক্ষেত্রে আদর্শ মানের ভরকে দাঁড়িপাল্লার এক প্রান্তে রেখে দাঁড়িপাল্লার অপর প্রান্তে বস্তুটিকে রাখা হয়।
মূল্যায়ন। রহিম দোকান থেকে 20 মিটার কাপড় কিনল। কাপড়টি প্রস্থে 5 মিটার। সে এই কাপড় দিয়ে 4টি সমান আকৃতির পর্দা তৈরি করে। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? ক্ষেত্রফলের একক বর্গমিটার কেন? ব্যাখ্যা করো। প্রতিটি পর্দার ক্ষেত্রফল কত? সমস্ত কাপড় দিয়ে একটি বর্গাকার পর্দা তৈরি করা কি সম্ভব? বিশ্লেষণ করো।